সম্পর্কে সবাইকে জানাই। তো আজকে তো মহাষ্টমী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো এই মাত্র আমি অঞ্জলি দিয়ে এলাম তোমাদের সামনে, একদম সময় হয়নি আসার, তো ভীষণ তাড়া ছিল। তো অঞ্জলি দিয়ে তোমাদের সামনে একদম চলে এলাম। তো মানে একদমই সময় হয়ে ওঠেনি, মানে ভীষণ তাড়াহুড়া করে বেরিয়ে গেছি। মানে ফল টল কেটে একদম সবকিছু সাজিয়ে পরিপাটি করে সাজিয়ে সবকিছু নিয়ে চলে গেছি। তো দুষ্টুর সাথেও আমার দেখা হয়নি, দুষ্টু পাপার সাথেও না, ওর সাথেও না। ওরা কোথায় ছিল আমি ঠিক জানি না, আমি একদম মণ্ডপের সামনেই ছিলাম, তো ওদের সাথে যাই হোক দেখা হয়নি। তো তোমাদের পুজো খুব ভালো কাটুক আমি সেটাই চাই। তো একেবারে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, দুষ্টু তো ভীষণ ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মানে একাকাই বেরিয়ে যাচ্ছে দরজা খুলে। তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এলাম আরো একটা ঠাকুর দেখতে, দুষ্টু হাঁটছে ওর বাবার হাত ধরে। দেখো লাইটিং গুলো কি দারুণ করেছে। এটা হচ্ছে লটন্যান্ডের ঠাকুর দেখতে এসেছি। মায়ের হাত ধরো যাও।
মা দেখে হাত ধরো। এখানটা অনেকক্ষণ থাকবে মা। তো এখন চলে এলাম ফুচকার দোকানে। দুষ্টু তো ভীষণ বায়না করছে, তো ফুচকা খাবে। এই দাদাটার বাড়ি কিন্তু আমাদের পাড়াই, চেনা জানা, তাই ভাবলাম চেনা জানার কাছ থেকেই খাই। এই দাদাটা কিন্তু ফুচকা কিন্তু ভীষণ ভালো করে। মোটামুটি তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, ঘুরবো না যেহেতু দুষ্টুর শরীরটা অতটা ভালো না। তো এখন বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। দেখো আমাদের আশপাশের ঠাকুরগুলো, বাড়ির আশপাশে মজা হলো আজকেও, ভীষণ দুষ্টুও ভীষণ মজা করলো, আমরাও তো ভীষণ মজা করলাম। তো খাওয়া দাওয়া হলো কিছু, তো এখন ড্রেস চেঞ্জ করব, তারপর দুষ্টুকে ড্রেস চেঞ্জ করাবো, তারপর খাওয়া দাওয়া, তারপর ঘুমানো, বিছানা টিছানা করানো, বুঝতেই তো পারছো। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি ঘুরে টুরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, শুভরাত্রি।